আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম আর চিকেন দিয়ে মজার একটি ঝাল পিঠার রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও ভালো লাগবে সবার কাছে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই মজার এবং খুবই সহজ উপায় কিভাবে আপনারা শুধুমাত্র ময়দা দিয়ে এই মজার পিঠাটি বানাতে পারেন সেটি দেখে নিই। এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি, এখানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ দিয়েছি, এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর যে আমি এখন দিয়ে দিচ্ছি, এখানে আমি নিয়েছি আদা গুঁড়া, নিয়েছি গরম মশলা গুঁড়া, নিয়েছি জিরা গুঁড়া, নিয়েছি হলুদের গুঁড়া, নিয়েছি মরিচের গুঁড়া, আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা। এখন আমি এই সবগুলো উপকরণকে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। দুটো ডিম আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি মিশ্রণের মধ্যে, দুটো ডিম আমি দিয়ে দিয়েছি, এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণের সাথে ডিমগুলোকে। একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিকেন। আমি চিকেনগুলোকে সয়া সস, হলুদ আর মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছি, এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে না হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, দেখুন আমি পিঠাগুলোকে ভেজে নেব। আর ডিম আর চিকেন দিয়ে মজার এই ঝাল পিঠা কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর পিঠাগুলো খেতেও কিন্তু অসম্ভব মজা, দেখতেও অনেকটা সফট, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে নতুন কোনো রেসিপি দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।